গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ বেশিরভাগ মন্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী কাঠামো তৈরি ও তা দৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখা রাজনীতিবিদ, আমলা ও বিচারকদের বড় একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তাদের কেউ কেউ এখানে শিক্ষকতাও করেছেন। এছাড়া ব্যবসায়ী অলিগার্কদের বড় অংশই এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইডেন কলেজ থেকে স্নাতক সম্পন্নের পর 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়টি রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। টানা তিন মেয়াদে দলটির এ পদে রয়েছেন তিনি। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে তোলারও অভিযোগ রয়েছে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষার্থীর বিরুদ্ধে। আওয়ামী শাসনামলে প্রশাসনিক ব্যবস্থাকে দলীয়করণ এবং রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন প্রয়াত HT ইমাম। তার তত্ত্বাবধানে কোনো রাগঢাক ছাড়াই প্রশাসনের ব্যাপক দলীয়করণ ঘটে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা HT ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে 1958 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত। টানা 10 বছর অর্থমন্ত্রী দায়িত্ব পালন করা আবুল মাল আব্দুল মুহিতও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে বানোয়াট পরিসংখ্যান তৈরির বড় কারিগর ছিলেন আহম মুস্তফা কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1967 সালে কমার্সে স্নাতক ডিগ্রি এবং 1968 সালে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন তিনি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে আইনি সুরক্ষা দিতে বড় ভূমিকা রেখেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র। বিভাগটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নের পর আইন বিভাগে ভর্তি হয়ে LLB ডিগ্রি অর্জন করেন তিনি। দেশের ইতিহাসে সর্বোচ্চ মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। বিরোধী দল ও বিরুদ্ধমত দমনে যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দলীয় কর্মীর মতোই ব্যবহার করেছেন, তিনিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। 2009 থেকে 2019 সাল পর্যন্ত টানা এক দশক শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঢাবির সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদ। 2009 সালের পহেলা মে থেকে 2016 সালের 15 মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। তার সময়ে দেশের ব্যাংক খাতে বেসিক ব্যাংক লুণ্ঠন, সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির মতো একের পর এক বড় কেলেঙ্কারি ঘটে। ডক্টর আতিউর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগে শিক্ষক হিসেবেও যোগ দেন তিনি। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC-র এক যুগেরও বেশি সময় চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। তারা হলেন ফাইন্যান্স বিভাগের ডক্টর এম খায়রুল হোসেন এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রোবায়েতুল ইসলাম। অভিযোগ রয়েছে চেয়ারম্যান হিসেবে এই দুই অধ্যাপকের বিতর্কিত কর্মকাণ্ড এবং স্বজনপ্রীতির কারণে পুঁজিবাজার আরও খাদের কিনারায় এসে পৌঁছায়। তারা দুজনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ পান আ.ম.শ. আরেফিন সিদ্দিক। 2009 থেকে 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দলীয়করণ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। আলোচিত সমালোচিত হয়েছেন অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। 2023 সালে সরকারের নতুন শিক্ষানীতির আওতায় বিভিন্ন শ্রেণীর বইয়ে পরিবর্তন আনা হয়। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সপ্তম শ্রেণীর পাঠ্য বই সহ একাধিক নতুন পাঠ্য বইয়ের সহলেখক এবং প্রধান সম্পাদক ছিলেন। তবে বিজ্ঞান পাঠ্য বইটি প্রকাশের পর এতে বিদেশি ব্লগ থেকে কপি পেস্ট ও যান্ত্রিক অনুবাদের অভিযোগ ওঠে। পরে জাফর ইকবাল বইটির জন্য তার ভুলের কথা স্বীকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 2011 সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি রায়। ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা, যা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে। তুমুল সমালোচিত এ প্রধান বিচারপতিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক। খায়রুল হকের পর 2011 সালের 18 মে প্রধান বিচারপতির দায়িত্ব পান মোহাম্মদ মোজাম্মেল হোসেন। 2015 সালের 16 জানুয়ারি পর্যন্ত দেশের বিচার বিভাগের নেতৃত্ব দেয়া এ বিচারপতিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। দেশের ইতিহাসে প্রথম পলাতক গভর্নর ও সাবেক অর্থসচিব আব্দুর রউফ তালুকদারও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করে দেওয়ার অভিযোগ রয়েছে গত 3 নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এটি নির্বাচন কমিশনের প্রধান ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। তারা তিনজনই ঢাবির শিক্ষার্থী ছিলেন। দেশের জ্বালানি খাতের বর্তমান দুরবস্থার প্রধান দুই কারিগর ধরা হয় সাবেক দুই আমলা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউসকে। এর মধ্যে আবুল কালাম আজাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। দেশে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় অলিগার্ক মনে করা হয় সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে। বাংলাদেশে ব্যবসা করে সিঙ্গাপুরে শীর্ষ ধনীদের কাতারে স্থান করে নেয়া এই ব্যবসায়ীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বাংলাদেশকে দানবিক রাষ্ট্রে পরিণত করতে বড় ভূমিকা ছিল পুলিশ বাহিনীর। 2007 থেকে 2022 সাল পর্যন্ত পুলিশের আইজিপির দায়িত্ব পালন করা পাঁচজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আইজিপি ছাড়াও পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় একটি অংশও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সাম্প্রতিক বছরগুলোয় ব্যাপক মাত্রায় আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদও এ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বণিক বার্তাকে বলেন, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রীয় জীবনে মানুষের মনে যখন নীতি নৈতিকতার প্রশ্ন থাকে না, তখন সে অনায়াসে নিপীড়ন চালায়। নিপীড়নের জায়গা থেকে ফ্যাসিবাদ তৈরি হয়। আমাদের গেস্টরুম সহ নানা জায়গায় যে নিপীড়নগুলো রয়েছে, সেখান থেকেই নিপীড়নের মন মানসিকতা তৈরি হয়েছে।